জাদুকররা যখন ইসলাম কবুল করলো, এরপরে নবী মুসা আলাইহিসসালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন, বারংবার, কতবার সেটা আল্লাহ ভালো জানেন, বারংবার তাকে দাওয়াত দিয়েছেন, ফেরাউন তার দাওয়াত কবুল করেনি। যখন সে দাওয়াত কবুল করে নাই, মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করতেন, একটা করে আজাব আসতো, একবার ব্যাঙের আজাব আসলো, একবার রুকুনের, একবার ধরেন যে আপনার প্লেগ মহামারী, একবার রক্তের আজাব, হ্যাঁ একবার যে ফোরিং এর আজাব, মানে বিভিন্ন আজাব আসতে থাকে। যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে হে মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাবো আর বনু ইসরায়েলকে ছেড়ে দিব। বনু ইসরায়েল কারা? যারা যাদেরকে ফেরাউন দাস বানিয়ে রেখেছে। এই বনু ইসরায়েলদের সাথে ইউসুফ আলাইহিসসালামের সম্পর্ক আছে, ইয়াকুব আলাইহিসসালামের সম্পর্ক আছে, ঘুরে ফিরে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসহাক আলাইহিসসালামের ট্রাইবের সাথে মিলে যাবে। ঠিক আছে।